الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. في شان نبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت يا خيخ مرتبة درو الشريف امرا اوچا آواز دي فوري چوك مجيا دل لگيا رودا اترور باقيا الخوري. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا محمد يا رسول الله. محمد يا حبيب الله شفعت كيدي لله. محمد يا اللهم صل على ما আরো আওয়াজ দি মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা
هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتهم. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا أي محمد حسن ميساتي بنا لنا مجي روج معشر دست اپنی چے پلا لنا مجي. اللهم سيد حسبي الله حسبنا الله الله ما أفكار بغشنا رحمك ربنا. حسبي الله حسبنا الله الله ما افكار بغشنا رحمك ربنا. لا اله الا الله لا اله الا الله رسول الله صلى الله عليه وسلم بنگاؤ دو اسلام جب کلان پریشد و علاقہ باشیر الدوگے ششت تفسیر القرآن محفیل اکت تفسیر القرآن محفیل شمانیت سبابتی جناب الدک محمد ادبک محمد شاہ جان سابق چیئرمین سات نم
সদর ইউপি কুলাউড়া সভাপতিত্ব করবেন জনাব আবু তালিব সাহেব, সভাপতি বনগাঁও দুই জামে মসজিদ। উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুনতাজ আলী সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বনগাঁও দুই জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব হাফিজ জুবেল সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক বাই হল পর্দার আড়ালের পর্দানিসী মা বইন হল, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা এলাকার যুবক হকলে মুরব্বী সাহেব হকলের পরামর্শে কোরআনের আলোচনার মাহফিল, তফসিরের মাহফিল আমরারে উপহার দিচ্ছেন। এর লাগে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরা আরও শুক্রিয়া আদায় করি যে এই এলাকার অসংখ্য অগণিত দিনদার ইমানদার মুসলমান হল থাকি আল্লাপাকে আমরা কয়েকজন কোরআনের আলোচনার মাহফিল ও বেহেস্তর বাগান আওয়ার এবং বার সুযোগ দান করছেন। এর লাগে আবার উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। হাজিরানে কেরাম, এই মাহফিল তৈরি হইতে আমরার এলাকার দিনদার ইমানদার মুসলমান হলর অনেক পরিশ্রম হইছে কি হয়েছে না আমার একটু মাত্র ইঞ্জানি সাহেব, অনেক পরিশ্রম হইছে নি, টাকা পয়সা কুরবানি করা লাগছে, ঠিক আছে না, বাড়িয়ে বাড়িয়ে আটা লাগছে এবং আরো গুরু দানও করছেন, সব তার সমন্বয় হইল নেক মাহফিল তৈরি হইব। আর আমরা নেক মাহফিলও আইমু গুনার বোঝা লইয়া এই মাহফিল ওসিলায় আল্লাহ পাকে আমরা রে গুণা মুক্ত করব, ওটাও তো উদ্দেশ্য না হিসাব। এখান থেকে আমরা কিছু জানবো শিখবো আমল করবো, এই মাহফিল আমরার লাগে নাজাতর জড়িয়ে হইত। অত্যন্ত কষ্ট চেষ্টার বিনিময়ে যে মাহফিল তৈরি হয়েছে, এখন যদি আমরা বাড়িত বই রই, এখন যদি আমরা রাস্তাঘাটও থাকি বাজারও থাকি, তাহলে আমরা সফলতা হইব নি, সফলতা হইত। প্রশ্ন আইতে পারে যে এনে তো বাবনি আর হুজুরে ওয়াজ করডায়, হুজুর তো অল সময় আসেন, হাসানা নিছে আবার এই হুজুর তো অল সময় আসেন, এখন মল্লল আসর গালা তুবাদ, একজন বেমার হইলেও চেষ্টা করেন গালা তাইতা খবর লইতা, তো হুজুর তো ভাই রাস্তা ভাইও যাই নো ভাই আই নো, যদি ই চিন্তা থাকে তাইলে ভুল হইব। তার কারণ এখানে যেই বা যারা আলোচনা করবা মাহফিলটা হইল কোরআনের মাহফিল, হাসানা নিসাব আল্লাহর হাবিবে ফরমাইন এই ধরনের মাহফিল নাজালাত সাকিনা, আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আমরা যারা বাড়ি করে রাস্তাঘাটে আছি এই রহমত নাজালাত সাকিনা যে রহমত বর্ষণ হয় মাহফিলর বারে যারা এরার উপরে কিন্তু রহমত বর্ষণ হইত না। এ লাগে আমি আবার অনুরোধ করব এলাকার প্রত্যেকের কাছে আপনারা প্রত্যেক মাহফিল খানো আউকা, মাহফিলও যদি কিছু চেহারা না থাকে মুখ না থাকে তাইলে আলোচনা করা যায় না। হাজিরানে কেরাম, আমি কোরআনুল করিম থেকে সবচাইতে ছোট্ট একটা সুরা আপনার সামনে তিলাওয়াত করছি, যেহেতু এটা তাফসীরের মাহফিল তাফসীরের আলোকে কথা কইছি, সেই সুরার নাম হইল সুরা কাউসার। আমরা সবাই সুরা জানি, এই সুরা ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তিনটা আয়াত কোরআন শরীফ। আল্লাহ পাকে যত সুরা যত আয়াতে করিমা নাজিল করছেন প্রত্যেক সুরা এবং প্রত্যেক আয়াতে করিমা নাজিলের পিছনে কোনো না কোনো ঘটনা আছে, কোনো না কোনো কারণ আছে, কোনো ঘটনার প্রেক্ষাপটে কোনো কারণের
বিপরীতে অথবা কোনো প্রশ্নের জবাবে অথবা কোনো ঐতিহাসিক স্মৃতিময় কোনো জিনিস আমরারে স্মরণীয় শিক্ষণীয় করার লাগি আল্লাহ পাকে কোরআন আল করিম আয়াতে করিমা সুরা হল নাজিল হয়েছে। তেমনিভাবে এই যে সুরা সুরায়ে কাউসার নাজিল হওয়ার একটা কারণ আছে। কোরআন শরীফ যে সুরা হল আছে তার মাঝ থেকে সব ছোট্ট সুরা কাউসার এই সুরায়ে কাউসার নাজিলের পিছনেও কিছু কারণ আছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম এই জমিনের তশরিফ আনছেন রহমতুল্লিল আলামিন হিসাবে, কুল কায়নাতুর লাগি রসুলে পাক সাল্লাম রহমত স্বরূপ, কথাটা ঠিক নি সব হল। এই নবী যখন দুনিয়ার জমিনের তশরিফ আনছেন, আস্তে আস্তে মানুষরে দিনের প্রতি আহ্বান করডা, মানুষরে দিন বুঝাইরা, আস্তে আস্তে মানুষরে এক আল্লাহর তৌহিদের প্রতি মানুষরে আস্তে আস্তে বুঝানোর চেষ্টা করডা, কিছু মানুষরে বুঝাইছেন আর বাকি এরারে বুঝাইরা, এই চেষ্টা চলাকালীন অবস্থায় কাফি রাখলে আল্লাহ রসুল ইসলামরে ভিন্নভাবে বাধা প্রদান করছে, করছে না নিসাব। তারা প্রথমে কইছে, মুহাম্মদ তুমি এমন এক জিনিস আমরার সামনে উপস্থাপনা করডায়, এমন এক ধর্ম যেটা আমরার বাপদাদার ধর্মের বিপরীত যার কি। ও মুহাম্মদ তোমারে আমরা আলামিন বলিয়া বিশ্বাসী বলি জানি, তুমি খুব বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তোমার কথারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেহেতু তোমার কাছে আমরার আহ্বান উদার্ত যে তুমি কিতা করবায় আমরার বাপদাদার ধর্ম পৌত্তলিকতা মূর্তি পূজার উপরে তুমি কোনো আঘাত আনবায় না। হাজিরানি কেরাম রসুলে পাক ইসলাম তারারে বুঝানির চেষ্টা করছেন, বুঝাইয়া তারার লোকে যখন দিন প্রচার প্রসার এক আল্লাহর প্রতি আহ্বান, তখন তারার লোকে স্বাভাবিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বুঝছে না নি, স্বাভাবিক দ্বন্দ্ব সৃষ্টি। এমনি অবস্থায় আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম রে আল্লাহ সন্তান আগলর মাস্তা গিয়া চলে সন্তান সাইড জন্দাল হল্লা, একজন একজন করি করি চতুর্থ নম্বর সন্তান হজরতে কাসেম সব ছোট সন্তান মারা গেলা। আল্লাহ রসুলের সব ছোট সন্তান মারা গেলা, যখনই মারা গেলা সন্তান মারা গেলে মনে দুঃখ থাকতো না নিসাব হল, মনে দুঃখ থাকবো তো, বাপ মরলে দুঃখ লাগে না নি, তেমনি ছেলে মরলেও দুঃখ লাগে, মা মরলেও দুঃখ লাগে, মেয়ে মরলেও দুঃখ লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যে আমার আল্লাহ এক এক করে সাইজন সন্তান দিলা আর সব ছোট সন্তানও মারা গেলা, আল্লাহ রসুল সাল্লাম দুঃখ হয়েছে। কাফির হলর তারার আইন অনুযায়ী তখনকার আরবের আইন নিল, যদি কেউরের ছেলে সন্তান হইয়া মারা যায় তাইলে এই সমাজের সবচেয়ে বাদ মানুষ, কখন আউজুবিল্লাহ, তাই সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তাই গুমতাকি উঠিয়া যদি তার চেহারা দেখা হয় তাহলে সারাদিন কুলক্ষণে যাইব, হকন আউজুবিল্লাহ। তারার শরীর তারার শরীয়তর আইন অনুযায়ী যে এই ব্যক্তিরে যার ছেলে সন্তান হইয়া মারা গেছেন এই সমাজের সবচাইতে বাদ মানুষ, খারাপ মানুষ, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন তান এক এক করিয়া সব সন্তান ছেলে সন্তান মারা গেলা, আর মারা যাওয়ার কারণে তারা কাফির হলে বড় নিন্দা আরম্ভ করলা, সুযোগ হয়েছেন যে মোহাম্মদ তুমি দাবি করতে তোমার সবচেয়ে বড় আল্লাহ আসুন, যে আল্লাহ তোমারে সাহায্য করবা উপরে তাকিয়া এক আল্লাহ আসুন, কই আমরার আরবের নিয়ম অনুযায়ী তুমি সমাজের সবচেয়ে বাদ মানুষ হইলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের সবচেয়ে বড় শত্রু হইল আবু জেহেল। আবু জেহেলের স্ত্রীর নাম হইল হিন্দা। এই হিন্দায় কিতা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের হুজরার মাঝে অর্থাৎ ঘরের মাঝে আইয়া আল্লাহর হাবিবরে ডাক দিয়া কয় যে মুহাম্মদ, তুমি বড় উচ্চ বিলাসী আশা আকাঙ্ক্ষা মানুষরে দিস, তোমার সবচেয়ে বড় ক্ষমতাধর শক্তিধর মাহবুদ আছে নাই, তোমার মাহবুদ কই? তুমি আমরার সমাজের মাঝে সবচাইতে নিন্দনীয় মানুষ হক, নাউজুবিল্লাহ। একদিক দিয়া বাচ্চা মারা গেছেন, ব্যথিত অন্য দিক দিয়া আল্লাহর হাবিবের গড় হুজরাত আইয়া যদি কেউ আপনার বাড়ির যদি কেউ আইয়া কয় আপনার আপনি ইলা বাদ হিলা বাদ, আপনার সুখ লাগবো না দুঃখ লাগবো? দুঃখ লাগবো। কাবির হলে অলিতে গলিতে আলাপনা আলাপ আলোচনা আরম্ভ করছেন যে আমরার শত্রু মোহাম্মদ দাঁড়াইছিল আমরার বাপদাদার ধর্মের বিরুদ্ধে, আই এই মোহাম্মদর ক্ষমতা শেষ হয়ে গেছে গিয়া, তার কারণ হইল তার উপরের যে মাহবুদর শক্তির কথা দাবি করছে এটা আর খাজো লাগছে না। তারা অলিতে গলিতে সমালোচনা একেবারে পাড়ার মাঝে আওয়াজ উঠছে যে মোহাম্মদ সবচেয়েতে খারাপ মানুষ, আল্লাহর হাবিবে ছেলে হারাইয়া মনের মাঝে ব্যথা। অন্য দিক দিয়া কাফির হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম রে আল্লাহর হাবিবে কিতা আল্লাহর হাবিব রে কাফির হলে মুখ দিয়াও ব্যথা দেন, মুখের ব্যথা বড় ব্যথা নাই নি, এটা বিষর চাইতে আরো খারাপ। দুইটা ব্যথা আল্লাহ রসুলের জবান থাকি কোনো জবাব নাই। আল্লাহর হাবিব আজাদে কাসমার জানাজার নামাজ আদায় করেন, জানাজার নামাজ আদায় করি আল্লাহর দরবার আল্লাহর হাবিবে সবর এখতিয়ার প্রকাশ করেন যে মাহবুদ, তুমি আমার নবী মুহাম্মদুর রসুল হিসাবে দুনিয়ার জমিনে ফাটাইছ, মানব জাতির কুল কায়নাতের হেদায়েতের লাগিয়া আবার তুমি আমারে আওলাদ দান করছো, মাহবুদ তুমি আওলাদ লইয়া গেছো। আর কাফির হল নির্যাতন, সব কিছুর উপরে মাহবুদ আমি, তুমি মাহবুদের উপরে আমি সবর এখতিয়ার করলাম, যা করছে সারার উপরে আমি সবর। আল্লাহ রসুলে সাথে সাথে কিতা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সাথে জিব্রিল আমিন রে ফাটাইয়া কইনা আমার হাবিব, ও জিব্রিল যাও তুমি আমার হাবিবের কাছে গিয়া সূরে কাউসার নাজিল করে দিয়া গো, সুবহানাল্লাহ। ও সূরে কাউসার নাজিলর সংক্ষিপ্ত ওটা হইল কারণ, যদি আরো অনেক কিছু খোয়ার আছে সময় সংক্ষিপ্ত থাকা এটা খোয়া সম্ভব না। প্রথম আয়াত হইল ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের প্রেক্ষাপটে কিতা হইল পয়লা আয়াত, আল্লাহ জানাইলা ও আমার হাবিব আপনার এত দুঃখ বেতা পাওয়ার বাদে সবর করছ, আমি আল্লাহর উপরে খুশি জাহির করলাই ও আমার হাবিব তার বিনিময়ে আমি তোমারে দান করলাম, ইন্না আতাইনাকাল কাউসার তোমারে আমি কাউসার দান করলাম, হক সুবহানাল্লাহ। কাউসার মানে কিতা, কাউসার মানে হইল একদম ফানি, যে ফানি দিলা আল্লাহ নবীয়ে সবর এখতিয়ার করে কিতা পাইলা ফানি পাইলা। এর আগে কিছু কই তাইলে বোঝা গেল যে কোনো মানুষ যদি তার বিপদে সবর এখতিয়ার করে ধৈর্য ধারণ করে তার সহায়ক কে আছেন? আল্লাহ, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ কোরআন শরীফ অন্য আয়াত কইরা নিশ্চয় যারা সবর ধরব সবর এখতিয়ার করব বিপদে আপদে মুসিবতে তারার লাগি আমি আল্লাহ কিতা আছি, যারা সবর করব ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীর সাথে আছেন, হক সুবহানাল্লাহ। আমরা এখান থেকে সবক নিতাম পারি, শিক্ষা নিতাম পারি যে আমরা সর্বক্ষেত্রে আমরার জীবনে যত ধরনের মুসিবত আইব বিপদ আপদ আইব আমরা কিতা করতাম হইব, আমরা সবর করতাম, যদি সবর করি আল্লাহ যাজা দিবা। বিপদ দেওয়ার মালিককে মাতুকা, বিপদ দেওয়ার মালিককে আল্লাহ।
সুখ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, আপনারে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দেওয়ার মালিকও আল্লাহ, আপনার ছেলে বিদেশ আছে, মাস ফুললে আপনারে 50,000 টাকা পাঠায়, আল্লাহ না করে হঠাৎ করে আপনার মোবাইলও ফোন এইলো যে আপনার ছেলে বিদেশ অ্যাক্সিডেন্ট করছে, অথচ আপনি জানেন না, এটা খেয়ালও করতে না, এই বিপদটা খেয়ে দিছেন আল্লাহ, মাসে মাসে আপনারে ছেলে আপনারে টেকা পাঠা আর আপনি খুশি, হঠাৎ করিয়া এই বিপদ, এটা খেয়ে দান করছে আল্লাহ। তো বিপদে আপনি অধৈর্য হইত না, বরং সাথে সাথে কইতা আমার আল্লাহ আমার দান করছেন, বিপদ শুনলেও কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবার এখতিয়ার করতা বিপদের সময়, এবং আল্লাহ যে ভিন্নভাবে আপনারে আমারে পরীক্ষা করবা, এটাও কোরআন শরীফে কইছে। আল্লাহ হুন ওয়া লানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ الله নিজে কইরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ও দুনিয়ার মানুষেরা তুমি জানিয়ে রাখো আমি আল্লাহ তোমার তান্ডে বিভিন্ন মাধ্যমে তোমার তান্ডে পরীক্ষা করমু। আল্লাহ কিতা কইরা যে দুনিয়াতে আইসি আমরা অনেকে মনে করি খালি শুকর সাগরও থাকতাম, ঠিক না, খালি হাসি ভর্তির মাঝে থাকতাম, আল্লাহ কইরা না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমার তান্ডে ভিন্নভাবে আমি পরীক্ষা করমু, যেমন খাউফ ভয় দিয়া আমরা আত্মা চিন্তার মাঝে ফুরি যাই না, হায় রে হায় মনে হয় আমার এই অমুকে মারিলেই ইলা আছে না, মনে হয় আমার ওগুলা বড় একটা ক্ষতি হয়ে যাবে, ও এটা একটা বয় আল্লাহ পাকে দান করবো আপনার মনের মাঝে, আর এটা দিয়ে আল্লাহ কইরা ওয়াল্লা নাবলু আন্নাকুম আমি তোমারে পরীক্ষা মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আপনারে বয় দেখা নিয়ে হইব, হঠাৎ করে আপনার আপনার প্রিয় একজন মানুষ মারা যাইবা, আপনার মনে করো আপনার বাবা মারা গেল, মা মারা গেল, ছেলে মারা গেল, না হঠাৎ করে দেখবা আপনি খুব মায়া করি একটা গরুরে আপনি ফালছেন, আপনার এই গরুটা মারা গেছে, এটা আপনার মনে কিতা করছে, এটা আপনার মনের মাঝে খুব দুঃখ দিস, আপনি ফসল ফলাইছেন দান ফলাইছেন খুব সুন্দর ইয়া দান আইছে, এমন ভাবে দেখা গেছে আখতা ফুকাইয়া সারা খাইয়া গেছে, ঠিক না, পানি ইয়া ডুবাইয়া নিছে গে, এইভাবে আপনি খুব বেশ লেচুর বাগান ফলাইছেন, খাটলর বাগান করছেন, হঠাৎ করে দেখা গেছে যে এবছর সারা খাটল নষ্ট, লেচুর বাগানের সারা লেচু নষ্ট, মানে আপনার ফল ফসলের উপর আপনার হৃদয়ের উপরেও দেখা যাইব, অনেক সময় আপনার হঠাৎ করে দেখবা এলা আঘাত হবে। وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আপনার নফসের উপরে আইব, হঠাৎ করে দেখা দিব আমি অনেক বেমার, আপনি একেবারে ঢাকা হসপিটাল যাওয়া লাগে, সিলেট হসপিটাল যাওয়া লাগে, এই ধরনের বিভিন্ন বিপদ আপদের কথা আল্লাহ কোরআন শরীফে কই না, এইভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দারে আল্লাহ পরীক্ষা করবা, আল্লাহ আবার শিখাইয়া দিরা وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, এই বিপদ আপদ যখন আইব বন্দার লাগিয়া তখন উত্তম কাজ হইল وَبَشِّرِ الصَّابِرِينَ, এই ক্ষেত্রে বন্দা কিতা করত সবর এখতিয়ার করত, وَبَشِّرِ الصَّابِرِينَ, যখন যদি বন্দায় সবর এখতিয়ার করিলায় তাইলে তার লাগি আল্লাহ কইরা কিতা সোয়াবিরিন, ধৈর্যদারির লাগি সুসংবাদ হোক সোহান আল্লাহ, ধৈর্য ধারণ যা করে তার লাগি সুসংবাদ, ধৈর্য ধারণের দুইটা কিসিম আছে, কয়টা কিসিম আছে, দুইটা কিসিম, একটা কিসিম হইল ধৈর্য ধারণ মানুষের যে বিষয়ের উপর ক্ষতি হইব
শরীরের উপরে যদি কোনো আঘাত হয়, কষ্ট হয়, কষ্ট আর ক্ষতিরে সহ্য করা, আমার ক্ষতি হর এটা মানিয়ে নেওয়া, আমার আল্লাহ বিপদ দিচ্ছেন, আমার আল্লাহ দূর করবা, এটা আমার উপরে সবর। আপনার জানো খুব কষ্ট হর, বেমার হর, এমন এক বেদনা উঠছে, এক এক চিৎকারের লগে আপনার আসমান জমিন মারদাম, ও আপনি মানিয়ে নিতে যে যা খেয়ে দিছে আমার আমার আল্লাহ, এটাই হলো এক ধরনের কষ্ট। এই কষ্টরে মানিয়া নেওয়ার নাম হইল সবর। আর একটা সবর হইল পরবর্তীকারে আলমে যে সময় আপনার বিপদ দান করবা, বিপদ আইলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন নামাজের মাধ্যমে। কিতার মাধ্যমে? নামাজের। আমার বিপদ আইছে, আপনি নামাজ চালিচ্ছে, হায় রে হায় আমার অত হইলো, হায় রে হায় অত হইলো, আর ঘরে বইয়া খালি জুম বাহন বাজারে বই নিলাম, মানুষের মেলো গেলাম, নামাজ নাই, এটাও আল্লাহ শিখাইয়া দেয়। আপনার কোনো জিনিসের অভাব অভিযোগ যখন দেখা দিব, তখন আল্লাহ পাকের দরবারও আপনি চাওয়ার একটা সুব্যবস্থা আল্লাহ রাখছেন নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কত সুন্দর করে আল্লাহ পাকে আমরারে শিখাইয়া দিয়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা যখন রে ভাই আমরা কোনো বিপদের মাঝে পড়মু, যখন আমরা কোনো অভাব অভিযোগের মাঝে পড়মু, যখন আমরা ক্ষতিগ্রস্ত ইমানলাই খুঁজা দিরা, এই ইমানদার হল ইস্তাইনু বিসবরি ওয়াসলা, তোমরা যে বিষয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হইছো, যে বিষয়ে তোমরা প্রয়োজন দেখা দিছে, এখন তোমরা কিতা করো, এটার উপরে সবর করো, এটার উপরে কিতা করতাম, আমরা সবর করতাম আল্লাহ শিখিয়ে দিলে, আর কিতা করতাম নামাজ পড়তাম, আর সবর এখতিয়ার করি নামাজ পড়িয়া ইস্তাইনু আমরা আল্লাহর কাছে চাইতাম। কথাটা বড় হকিকতে যাইবা যে নামাজের মাধ্যমে আপনি দিলর মাঝে সবর রাখবার, নামাজ আদায় করবা, এর বাদে নামাজ পড়িয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কিতা করবা, উদুনি আসজিব লাকুম, আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে খুইবা, যখন আপনি আল্লাহর কাছে খুইবা চাইবা আল্লাহ পাকে আপনারে দান এলাগিয়া। ও যে আমরা আল্লাহর কাছে চাই দোয়া করি, দোয়া এত বড় গুরুত্বপূর্ণ, আর দোয়াও মকফুল ইবাদত, দোয়া হইল আবাদতর সার, সব আবাদত করিয়া দোয়া করতাম আমরা, ফরজ নামাজ পড়িয়া আর তুলি দোয়া করি নানি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর বিভিন্ন হাদিস শরীফ আছে বিভিন্ন দোয়ার কথা, যে আমরা এই দোয়াগুলা কেনে করি, যে আল্লাহ রসুল শিখাইয়া দিয়ে গেছেন যে আমরা দোয়া সংক্ষিপ্ত দোয়া করতাম, ফরজ নামাজ বাদে মশলা একটা কই, ফরজ নামাজ বাদে লম্বা দু হইছ না, সংক্ষিপ্ত দু হইছ কেনে বলে, ফরে সুন্নত কিতা আছে, সুন্নত নামাজ আছে, সুন্নত নামাজ যেহেতু আছে সেহেতু ফরজ নামাজের বাদে সংক্ষিপ্ত দু হইত, এর লাগি আল্লাহ আল্লাহ শিখাইয়া দিরা বান্দা, তুমি দেন যে সময় মুসিবর মুসিবতর সম্মুখীন হইবা, বিপদর সম্মুখীন হইবা, তুমি দেন আমি পরবর্তীকারে আলম রূপরে মুসিবত রূপরে, তুমি দেন সবর এখতিয়ার করিয়া নামাজ পড়িয়া, তুমি দেন আমি মাহবুদর কাছে ইস্তাইনু সাও। এখন দেখুন জানি আমরা নামাজ লাগার বাদে কিলা ইমাম সাহেবে শেষ করতা তাড়াতাড়ি মাইর লাগে না, মায়ের বলতে ই মাইন না, ভিতরে ভিতরে আরম্ভ হয়, লাই ইমাম সাহেবে লম্বা দোয়া করডা, ইমাম সাহেবে লম্বা রুকু করডা, ইমাম সাহেবে লম্বা তসবি করডা, ইটা আয় নানি মনের মাঝে না, যদি ইটা আইয়া থাকে যে আপনি মনে করবো আপনার মাঝে বেমার আছে, শয়তানের ওয়াসওয়াস আছে, যেহেতু নামাজ হইল, নামাজ পড়ার বাদে মুমিনের দিল শান্তি আয় নানি শান্তি, এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা। নামাজের যে সময় সময় আইত আল্লাহর হাবিব হযরত বিলাল রেখ ডাক দিয়া কইতা, বিলাল আরিহনা বিসলাতিয়া বিলাল, কিতা কইতা আরিহনা, এ বিলাল তুমি কিতা হইছে আমারে শান্তি দাও,
কিতাদি শান্তি দিদায়। আরিহনা বিসসালাতি ইয়া বিলাল, নামাজের সময় সে আজান দেও, আর আজান দিলে আমি রসুলের নামাজ পড়বো। আরিহনা, তখন আমার কিতু হইব, আমার দিলর মাঝে শান্তি। এলাই যখন জানি নামাজ পড়ার মাঝে দিল শান্তি আয় না অশান্তি আয়? শান্তি আয়। এখন যদি নামাজ পড়ার মাঝে আমার অশান্তি আই হয়, তে মনে করবা যে আমার এই দিলর মাঝে বেমার আছে। ই দিলে আমারে কিতা করছে, আমারে পূর্ণ আমার দিল দে আমি শুদ্ধ করতাম পারছি না। না নামাজের বাদে মুমিনের খাসিয়ত হইল তার দিনের মাঝে শান্তি এইট। যাই হোক হাজিরা নেকরাম, আল্লাহ আমরারে শিখাইয়া দিরা মুসিবত আইলে আমরা সবর এখতিয়ার করতাম, যে সবর এখতিয়ার করলে আমরা কিত হইব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার সঙ্গী হইবা। ও দেখুন জানি, বিশেষ করিয়া খেরোর মা বাপ মারা গেলে ইলা ফুয়াইন ফুড়ি আসুন, যে ছেলে মেয়ে আসুন ইলা ইয়া খান্দা খাটি করেন করেন না নি আউখাল দিয়া উঠে, এটাও নিষেধ। আপনার বাপ মারা গেছেন, মা মারা গেছেন, এটা তো আল্লাহ কইরা এটা মারা যাইবা। তোমার প্রিয়জন, তোমার আত্মা এর আল্লাহকে সম্পর্ক, এরা মারা গেলে তুমি সবর করতায় খান্দি তাই না? খান্দা আইব, মা মরছেন বাপ মরছেন খান্দা আইব, চোখ বাইয়া পানি পড়বো, কিন্তু আওয়াজ দিতে না। রসুল্লার হাদিস হইল লা তাবকিয়া সোয়াতান, উচ্চ আওয়াজ দিতে না, খান্দা আইব উচ্চ আওয়াজ দিতে না, সবর করতাম যে আমার বাপ গেছেন, আমার ছোট্ট একটা ছেলে মেয়ে মারা গেছে, আপনি বেতাল হইতা না, বেতাপ হইয়া খান্দিতা না, আপনি বরং কিতা করতা আল্লাহর উপরে সবর এখতিয়ার, লাভ কিতা ফায়দা কিতা। তফসীরের কিতাবের মাঝে আনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিব যে সময় মেরাজে যান, মেরাজে যাওয়ার বাদে আল্লাহর হাবিবে মেরাজে গিয়া সপ্তম আসমানে দেখেন মসজিদে মামুর একটা মসজিদ। এই মসজিদের সামনে সেহেনের মাঝে একজন মুরব্বী মানুষ তাইন, এলাইন দিয়া বইসেন আর বইয়া তাইন কিতা করতা, বহু শিশু বাচ্চাদের কোরআন দে শিক্ষা দিলা। আল্লাহর হাবিব আশ্চর্য যায় সপ্তম আসমান হইয়া কোরআন শরীফের শিক্ষা, কোরআন নাজিল হইছে আমি রাসূলুল্লাহর রূপে, আর এই কোরআন শরীফ দেখা যায় সপ্তম আসমানও একজন মুরব্বী মানছে তাই ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিলা। আমার কথা বুঝলেন আপনারা? ইব্রাহিম আলাই আল্লাহর হাবিব হযরত জিব্রাইল আমিন দে জিকার করেন, যে ভাই জিব্রাইল ও যে ছোট ছোট বাচ্চা ইনতে কোরআন শরীফ শিখরা এরা খেরা, আর যেন শিক্ষা দিরা এন খেরা এন খে। ও সময় তাইন কিতা করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম রে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের জবাব দেন, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেন শিক্ষা দিলা এ নিলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিল্লাতা বিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর যারা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এরা খেরা। তাই জবাব দেন জিব্রিল আমিনে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলত তাকিয়া কিছু উম্মত হল যারা জমিনে জন্মগ্রহণ করিয়া জীবিত অবস্থায় জন্মগ্রহণ করিয়া বালিগুয়ার আগ পর্যন্ত যত সন্তান মারা গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত শিশু সন্তান লরে ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর খাসাত আল্লাহ ফাটাই দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আরে কোরআন তালিম দে। হোকা সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, হাদিস শরীফে আল্লাহর হাবিবে ফরমাইন, ও মাসুম যে সমস্ত মাসুম বাচ্চা হল মারা যায়, মারা যাওয়ার বাদে যে সমস্ত আমার মা হল বই নখলে আল্লাহর উপরে আল্লাহরই হুকুমের উপরে সবর এখতিয়ার করেন, যে মারা গেছে এটা তো কেউ উপরে আত নাই আছে নি, আর এটা কেউ সাইডে বাসে ইয়া রাখতাম বলো ফার্মনি পারতাম না, বলে আমার আল্লাহ আমার সন্তান দিসলা, আমার আল্লাহ আমার ছেলে দিসলা, আমার আল্লাহ আমার মেয়ে দিসলা, এটা আল্লাহর হুকুম হইছে, মারা গেছে ঠিক আছে না, মারা গেছে আমার এই ছেলে আমার এই মেয়ে,
যদি মারা যদিও মারা গেছে, এটা আল্লাহর হুকুমে, এইটার উপরে আমি সবর এখতিয়ার করলাম। যদি আপনি সবর এখতিয়ার করেন, আল্লাহ রাসূলে ফরমায়েন কিয়ামতের ময়দানে ইলা যত মাসুম বাচ্চা মারা যায়, এরা আলাদা খাঞ্চার ভিতরে তারা রু থাকে। কিয়ামত যে সময় অনুষ্ঠিত হইব, আল্লাহর হাবিব ফরমায়েন সমস্ত মাসুম বাচ্চাগুলোর রুহে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইবা যে আল্লাহ, আজ ময়দানে মাশর আমরা তোমার দরবারে একটা আরজ করি আর দাবি জানাই, আর আমরা রুরে ছাড়াও, আমরা রু ছাড়াও, আমরা গিয়া আমরা দেখি আমরার মা বাপ কই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, ও রুহল তুমি তেন খেনে যাইতাই, ও সময় রুহলে জবাব দিব, মাসুম বাচ্চা হলে জবাব দিব যে আল্লাহ আমার মা দীর্ঘ 10 মাস 10 দিন ফেটে গর্ভধারণ করছেন, বাবাই আমারে কিতা করছেন, বহুত বুক ভরা আশা লইছেন যে আমারে আল্লাহ একটা ঔলাদ দিবা, সন্তান পাইম, জমিনে আমার জন্ম হইছে, মার বহু কষ্ট ত্যাগ স্বীকার করা লাগছে, বাবার শরীরের তাজা রক্তরে পানি করিয়া আমার তলে বিয়ে করছেন, মা আমারে 2 বছর 1 বছর 4 বছর ফালছেন, আল্লাহ মায়ের মারে কত কষ্ট দিছি, দুঃখ দিছি, ব্যথা দিছি, মাঘ মাস গভীর ঠান্ডা শীতের মাঝে যখন ডান দিকে প্রস্রাব করছি, মা আমারে বাম দিকে নিছে, বাম দিকে যখন প্রস্রাব করছি, মায়ের দেখছে ডান দিকে রাখা সম্ভব নয়, বাম দিকেও রাখলে বাচ্চার ক্ষতি হইব, সারা রাই তো মায়ের বুকুর মাঝে আমারে রাখছে, মার কত বুক ভরা আশা ছিল আমার বাচ্চা বড় হইব, আমার সহায়ক হইব, বাবার কত বুক ভরা আসিল বাচ্চা বড় হইব, আমার সহায়ক হইব, ও মা বাবার আজকে আমার ময়দান তারার কোন হাল একটু দেখা করতাম সাই, আল্লাহ কিতা করবা, তারার দরখাস্ত মঞ্জুর করবা, আল্লাহ কইবা রুহু হল ছাড়াও, এরা তারার মা বাবারে কুজাইয়া দেখুক, আল্লাহর হাবিবে ফরমাইনি রুহ আল্লাহরে সালার মাঝে তারা রুহানি শক্তি আল্লাহ বহুত গুণ বাড়াই দিলেইবা, এরা কিলা দেইবা, এরা লাফ মারিয়া দৌড় মারিয়া মানুষের সামনে ফাইবা, যে মানুষের সামনে ফাইবা বুকুত একটা নাক দিয়ে একটা টান দিবা, গ্রান লইবা, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নাই, মিলিয়ন মিলিয়ন মানুষ সকল আছেন, সারার মাস তাকিয়া এই মাসুম বাচ্চা হলে তারার মা এবং বাপরে বাইর করবো, হুকা সুবহানাল্লাহ, বাইর করিয়া এরা বাপরে ডাইনে তো মারে বামা তো দরিয়া এরা কিতা করবো, আল্লাহর দরবার লইয়া সব এলিয়া আছে, এখন দেখা যাইব যে অনেক মা বাবা গুনাগার, এরা জাহান্নাম, আল্লাহর দরবার আইয়া এই মাসুম বাচ্চা হলে আইয়া আরজ করবা যে আল্লাহ আমরার মা বাবাই আমরার লাগি কত ত্যাগ স্বীকার করছিলা, দুনিয়াতে আমরারে দিসলাই মাহবুদ, আমরা বড় আশা লইয়া গেছিলাম দুনিয়ার স্বাদ মোহ আচ্ছাদ গ্রহণ করম, আমরাও দীর্ঘ হায়াত পাইছি না, দুনিয়ার স্বাদ মোহ আচ্ছাদ গ্রহণ করা সম্ভব হইছে না মাহবুদ, কেয়ামতর ময়দান আইজ আমরা দাবি জানাই, আর আমরার মা বাপরে আমরার সঙ্গী বানাইয়া জান্নাতি করি দক্ষা, ওই সময় যে সমস্ত মা বাপে বাচ্চা মরার বাদে আল্লাহর হুকুমের উপরে সবর এখতিয়ার করিয়া রাখছেন, আল্লাহ পাকে এরারে কিতা করে দিবা, হুকুম করে দিবা, যাও তোমার তন্দ্রের মৃত্যুতে তোমার তন্দ্রের মা বাপে সবর করছেন, যার কারণে যাও তোমার তন্দ্রে মাফ করে দিলাম, যাও আজকে বেহেস্তি হইয়া বেহেস্তর মাঝে যাও বাচ্চাইন্তর লোকে দাখিল হোক, হকা সোহান, তাইলে আল্লাহ রসুল সাল্লামে যেও যে সবর করছিলা, এই সবরটা কিতা করছেন, আমরারে কিয়ামত পর্যন্ত এটার লাগে আমরারে সেই তরিকা শিখাইয়া গেছেন, এবং আল্লাহ আমরারে সেই রাস্তা শিখাইয়া গেছেন যে আমরা জীবনের প্রেক্ষাপটে বহু বহু ঘটনা ঘটব, বহু মুসিবতের সম্মুখীন হইব, আমরা আমরা এই ক্ষেত্রে আমরা সবর এখতিয়ার করতে, বহুত মানুষ আছে বাচ্চা মারা যাওয়ার বাদে আর বাড়ি ঘরে রাখা যায় না, সব ভাঙি ফেলাই দিলে আসে না, ও ভাই না এটা করলে এটা হবে না, তার কারণ হইল তোর মালিক আল্লাহ,
জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। আপনার বাচ্চা মরছে, আপনি মরবো, আমি আমার সব মারা যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব কিছু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আমরা সবর এখতিয়ার করতে হইব। হাজিরানে কেরাম, আল্লাহ রসুল ইসলাম দেখো কো আপনি, আমরা যদি সব একটু চিন্তা করি যে আল্লাহ রসুল ইসলাম দুনিয়াত এতিম অবস্থায় আসলাম, দুনিয়াত আল্লাহ নবী আওয়ার আগে তান বাবা, এর আগে শেষ জমিনও নাই, রসুল আইলা এতিম অবস্থা। আল্লাহর হবিব যার বয়স দেওয়ার সময় 6 বছর হইল, আল্লাহর হবিবর 6 বছর বয়সের সময় আল্লাহর হবিবর মা মারা গেলা না, আল্লাহ রসুল ইসলাম 6 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, অসহায়, হাই রে হাই। আল্লাহর হবিব সরকারে দু আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লামের মা যে সময় মদিনা মুনাওয়ারাত তাকিয়া বাবা আব্দুল্লাহর সাক্ষাৎ, আব্দুল্লাহর লগে সাক্ষাৎ মানে জিয়ারত করাইয়া মা আমেনায় যে সময় লইয়া আইন, ফতিমধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লামের মার জ্বর উঠে মারা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লাম চিরদিনের মতে এতিম হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন মার বুকুর মাঝে মাথা রাখইন আর চকুর ভনি ছাড়ই কইন, মা বাবাও জমিন হওয়ার আগে বাবাও জমিন থাকি গেলা, মা আইসো তুমি আমার ছাড়িয়া তুমি যারা গেলাই, আমি দুনিয়ার জমিন আমি কি খারে লইয়া থাকবো। দাসী উম্মে আয়মান আসলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লামের মাথা তাত দিয়া কইন যে ও মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিবের খাদিম আমি আসলাম, তোমার বাবা আব্দুল্লাহর খাদিম আমি আসলাম, তোমার বাবাও জমিন থেকে বিদায় নিলা, তোমার মাও জমিন থেকে বিদায় নিলা, ও মুহাম্মদ আমি উম্মে আয়মান যতদিন জমিনে বাসিয়া থাকমু, আমি উম্মান তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হইয়া থাকমু। এতিম অসহায়, চির এতিম রে উম্মে আয়মানের সান্ত্বনা দিসলা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করিয়া কিতা করলা যে সারা জীবন রে খাটাইলা না। যাই হোক, হাজিরানে কেরাম লাগিয়া আমরা সর্বক্ষেত্রে আমরা কিতা করতাম, সবর এখতিয়ার রাখতে হইব, যার যে সময় বিপদ সামনে আইব আল্লাহর উপরে ভরসা রাখি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ রসুল যে সময় ফিরিয়া উম্মে আয়মানে লইয়া আইলা, ইতিহাস প্রমাণ করে যে রসুলে পাক ইসলাম যে সময় বাড়িতে ইলা আওয়ার বাদে রসুল পাক ইসলামের শাসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মায় রসুল পাক ইসলামের বড় মায়া করতা, খুব বেশি মহব্বত করতা, যে আমরা মারা যাওয়ার বাদে মানুষের লাগিয়া সুক্রিয় হইল হটা, যে শুকুর আদায় করা, কেউ মায়া করছেন, এহসান করছেন, বিপদে সাহায্য করছেন, তার লাগি দোয়া করা, তার কবরের ব্যবস্থা করা, তার জানাজার ব্যবস্থা করা, এগুলো দায়িত্ব হইল এক মুসলমান হিসাবে আরাম হয়েছে। রসুল পাক ইসলামের শাসি যে সময় তান কিতা করলা তাইনো মারা গেল, আল্লাহ রসুল ইসলামের সংবাদ হইল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করেছে। হাদিস শরীফের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সাল্লাম আয়াত তশরীফ আনেন, আল্লাহর হাবিবে শাসির উদ্দেশ্য করিয়া কইন যে মাওলা পরওয়ারদিগারে আলম, যে আমার আমি ছোট হলো 6 বছর বয়স, আমি আমার মারে আরাইছি, আমার মারে আরানির বাদে আমার ই শাসি আমার এত মহব্বত করতা, মায়া করতা, মায়ের সন্তানের কোন সময় কি প্রয়োজন দেখাশোনা খেয়াল করা যা, আমার শাসি আমার সেভাবে দেখাশোনা করছইন, আইজ আমার শাসিরও আমি আড়াই লইলাম, পরবর্তীকারে আলম
আমি তোমার দরবারে দোয়া করিয়ার যে আমার শশীর কবর ওর জীবন খান্তারে আরাম ওর জীবন বানাইয়া দিও। সুবহানাল্লাহ, এটা দোয়া করলাম হে রসুলে পাক। এখানে আরো ঘটনা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মা একটা ওসিয়ত করছিল যে বাবা মোহাম্মদ, আমি যে সময় মারা যাই, মারা যাওয়ার বাদে তুমি আমার কবর ও খুদার বাদে তুমি আমার কবর ও খুদার সময় তুমিও শরিক থাকিও। কারণ ইচ্ছা সে জানতাই যে মোহাম্মদ সাধারণ নাই, এনিলা রাহমাতুল্লিলা আলামিন, এই নইলা হ্যাঁ সমস্ত ইমামুল মুরসালিন, এই যদি আমার কবরের মাটি কুদন আল্লাহ আমার কবরের আজাব থেকে হেফাজত। ও বাবা আমি তোমারে ওসিয়ত করি আর তোমারে এত মায়া মহব্বত করি, তুমি আল্লাহর মকবুল, আল্লাহর মকবুল, তুমি আল্লাহর প্রেরিত রসুল, তুমি আল্লাহর হবিবর মায়া, তুমি আল্লাহর মায়ান, যার কারণে আমি তোমারে মহব্বত করি। বাবা তোমার কাছে আমার দাবি হইল আমার কবর খনন করার সময় তুমি সঙ্গে থাকবাই, মাটি কিছু খাটবাই আর কিতা করবাই, তুমি আমার কবরের আজাব তাকি আল্লাহ যাতে মুক্ত করি দেন সেই দোয়াটা তুমি আমারে করবাই, আমারে ফালাইয়া আইয়া। আল্লাহর হাবিবে কিছু সাহাবায়ে কেরাম আগলারা নির্দেশ দেন, আমার সাহাবি হল আমার এই শাশির কবরের খনন কর, ব্যবস্থা কর, কিন্তু কবরের সারা কাজ করিয়া কিছু খাম আমি রসুলুল্লাহ লাগি রাখিয়া। সোহা আমি রসুলুল্লাহ লাগিয়া কিদা করিয়া কিছু খাজ রাখিও, ঠিক আল্লাহ রসুলে কিছু মাটি সরাইছে, মাটি সরানির বাদে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালামে কবর শরীফের মাঝে বইন, এই কবরের মাঝে বই আল্লাহর হাবিবে দুই হাত সুম্মা রাফা ইয়াদি আলা সদরিহি, হাদিস শরীফ হয় আল্লাহর হাবিবে বুক বরাবর দুই হাত তুলেন, তুলিয়া আল্লাহর হাবিবে দোয়া করেন যে আল্লাহ আমার শাশি আমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় মহব্বত করছেন মায়া করছেন, আমার কিতা করছেন বড় মহব্বত করছেন মায়া করছেন, যার কারণে ইয়া আল্লাহ এই কবরের যাতে কবরের মাটি আমি রাসূলুল্লাহর কিতা করে না আমার আমার শাশিরে যাতে কোনো কষ্ট না দেয়। আল্লাহর হাবিবে এইভাবে বারবার দোয়া করেন, আল্লাহর হাবিবের কাছে ওহি নাজিল হই যায় যে আমার হাবিব আপনি রাসূলুল্লাহর এতিম জানিয়াই তোমার শাশিয়ে যেভাবে মহব্বত করছেন মায়া করছেন, তোমার শাশি মহব্বত মায়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার শাশির কবরের আযাব রে আমি মাফ করে দিলাইলা। হাজিরা কেরাম দেখুন চাইন যে ই ঈশ্বর এখতিয়ার কতখান গ্রহণযোগ্য, কতখান মকবুলিয়ত হয়। আমরা অনেক সময় ইদারে ইনকার করি, আমরা গুরুত্ব দেই না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ওসিয়ত করে গেছিলাম যে আমি যখন মারা যাইব মারা যাওয়ার বাদে আমার কবরের যাতে কোনো আযাব না হয়, আল্লাহ রাসূলে কইছে আমি ব্যবস্থা করে দেব। জানাজার নামাজ বাদে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের খাসাত আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব কবরের খাসাত তাকিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করদা, আল্লাহ এটা দেখিয়া কইরা আমার হাবিব আপনারই আপনারই মনের অর্থনাদ মনের কথা আমি জানিয়ার, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের আযাব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে লাগব করে দেন মাফ করে দেন। কিন্তু খাদিজার ব্যবহারেও আজকাল কিছু কথাবার্তায় হাই রে হাই, যে খাদিজা ইসলামের প্রথমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামর লোকে এত সুখ তাল্লুক যে ইসলামের কঠিন সময় খাদিজা ধনী মানুষ আসলা সারা সম্পদ রে আল্লাহ রসুলের হাতে তুলিয়া দিলেছে দিছেন না, সারা সম্পদ রে তুলিয়া দিছেন, দিয়া কইছেন ইয়া রসুল আল্লাহ আপনি ইসলাম প্রচার প্রসারণ লাগি আপনি কিতা করুক এগুলা বে করুক আপনি খেদমত করুক। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পুত্র পবিত্র একজন নারী আসা তান্ডে দিয়া যদি আমরা কটুক্তি করি
যে বা দাঁড়াই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই, আমরা ক্ষতিগ্রস্ত হই। মহারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা, আল্লাহর হাবিবের ওয়াজ ওয়াজ মুতাহারা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী হল। শুধু তাই নাই, রসুলুল্লাহর যত বিবি হল সব আসা পবিত্র হল, যার কারণে রসুলে পাক সাল্লামের বিবি হল পবিত্র। এরার ব্যাপারে কোনো শব্দ ব্যবহার করা আমরা লাগি ঠিক হইত না, যদি বেয়াদবি করি আমরা বেয়াদব আসারাম হিসেবে চাব। কারণ রসুলুল্লাহর লোকে কেউ যদি বেয়াদবি করে আন্তাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আপনার জীবনের সমস্ত ইবাদত একেবারে অমনিতেই যাইব গিয়া টের পাইতা না আল্লাহ কইরা। ইয়া আয়াতে করিমা যে সময় নাজিল হয় তাফসীর কুলিয়া দেখো গা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে রিসালাত আল্লাহর হাবিবের সামনে আওয়াজ দিয়া কথা কইনা, একজনে আরেকজন ইশারা দি মাথা বলে খেনে, বলে আমরা মনে হয় রসুলুল্লাহর সামনে বড় করে মাথি, আর রসুলুল্লাহর মনে মনে আঘাত লাগে, যার কারণে এই আঘাত লাগার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবর যে দিল আঘাত লাগে, আল্লাহর তো আইন হইল রসুলুল্লাহর যদি মনের মাঝে আঘাত লাগে যে আমরার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে দিব, ওয়ান তুম লা তা সরুন, আমরা টেরো হইতাম না, কতটা আসানা নিসাব। তাইলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আপনার সেই আচরণ, সেই আপনার ধ্যান কিলাহান থাকত, যা চিন্তা থাকত রসুলুল্লাহর পবিত্র স্ত্রী হলার লগে, এরা হইল ওয়া উম্মাহাতুন, এরা হইল মা, এরার লগে আপনার আমার কি ধরনের আচরণ থাকত এটা খেয়াল থাকত। যাই হোক হাজিরানে কেরাম, যে আল্লাহ পাকে আল্লাহ রসুলের সবর এখতিয়ারের কারণে আমি কইছিলাম কিতা দান করছেন দিছেন আল্লাহ ফানি, কি জাত ফানি বলে, ই ফানি হইল দুধটা কি সাদা আর মধুটা কি মিঠা, আর এই পানির টেম্পার হইল অতখান যে এই পানি যদি কেউ এক ফুটা সামান্য ফুটা পান করে আল্লাহ পাক রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দান তার লাগে জাহান্নামের আগুন দিয়ে হারাম করে দিবে। আল্লাহ রসুল এক সবর এখতিয়ার করলা, আর বিনিময়ে ভাইলা হাউজে কাউসার, বলে হাউজে কাউসার কি তুইব, বলে কিয়ামতের ময়দান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর দরবারে বাদ সাহাবায়ে কেরাম হল বাদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূলে বয়ান দিলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান আপনারে কোন জায়গাত খুঁজাইলে পাইব। আল্লাহর হাবিবে ফরমান যে আনাস কিয়ামতের ময়দান আমি রসুলুল্লাহ ছাড়া, আমি রসুলুল্লাহ যদি খেউরারে সাফাত না করি তাইলে জান্নাত যাইতে পারত নাই, ও আমার সাহাবী আনাস কিয়ামতের ময়দানে তুমি তাই না আমারে তিন জায়গাত খুজাইলে ফাইবাই। কয় জায়গাত? তিন জায়গাত, রসুলুল্লাহ সাফাত ছাড়া যেহেতু যাওয়া সম্ভব না বিদায়, তিন জায়গাত আমরা কিতা করতে হইব যে খুজাইলে তোমরা আমারে ফাইব। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামে আল্লাহর দরবার হযরত আল্লাহর রাসূলে ফরমান তিন জায়গাত খুজাইলে ফাইবাই, এর মাঝে কি একটা জায়গা হইল হাউজে কাউসার, কতটা বুঝেন জানি কোন এই জায়গাটার নাম কিটা হাউজে কাউসার, দুই নম্বর হইল মিজান, তিন নম্বর হইল ফুলসিরাত। ও তিন জায়গাতে আমি কিয়ামতের ময়দান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি দৌড়ো তাহ হাউজে কাউসারের কিনারা যে সময় যাইমু, আমি ওই সময় হাউজে কাউসারের কিনারা খান বইয়া হাউজে কাউসারের পানি লইমু, জগ আত লইমু, একাত লইমু, জগ একাত লইমু আমি পেয়ালা, আর আমি কিতা করবো আমার উম্মতরে যখন সামনে পাইমু এক এক কাপ পানি দান করমু হাউজে কাউসারর, আর এই হাউজে কাউসারর পানি পান করিয়া যে পান করবো আল্লাহ পাকে তারে জান্নাত দান করে দিলেই বা। হাজিরা নেকরাম রসুলুল্লাহর আওলাদ আল্লাহ নিলা,
কাফির হলে আল্লাহ রসুলের কত ধিক্কার জানাইলা, রসুল্লাহ কিতা করলা সবর হল্লা, ফাইলা হাও যে কাউসার কিছু ফানি, ই ফানিটা খে ফাইব কেয়ামতের ময়দানে খেলা লাভবান হইমু আমরা উম্মত হল। মুফাসসিরিন কেরাম হলে আর একটা অভিমত ব্যক্ত করেন, আল্লাহর হবিবর আওলাদ না থাকার কারণে কাফির হলে যে নিন্দা জানাইছিল, বরং তার বিপরীতে আল্লাহ তার হবিবরে দান করছেন ইন্না আতাইনা কাল কাসির, কিতা দান করছেন বলে অসংখ্য আমার রসুলের উম্মত হইবা, আওলাদ দিয়া কিতই তো যদি উম্মত হয় অসুবিধা তো নাই, অসংখ্য উম্মত দিবা, অন্যান্য নবী চাইতে বহুগুণ বেশি, সমস্ত কিছু কিছু রাওয়াতের মাঝে আইছে সমস্ত নবী আখলার উম্মত যা হইবা তার চাইতেও বেশি আল্লাহ আমার রসুলের উম্মত দান করবা, ইন্না আতাইনা কাল কাসির, যে অসংখ্য অগণিত উম্মত হল হইবা যারা উম্মত হলে রসুলুল্লাহ লাগি দোয়া করবো, আমরা দোয়া করি না হাজান বাদে দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল্লাযী, এইভাবে আমরা আজান আর দোয়া করি, আমরা শেষে কিতা কই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি যে কিতা আল্লাহ তোমার হবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে উচ্চ মাকাম দান করো, আমরা দোয়া করি না নি উম্মত হলে দোয়া করি না, ওবাসুহু মাকামাম মাহমুদা, আমরা দোয়া করি তো তে উম্মতে আওলাদে আপনালাই দোয়া করতো নেকি দিত, অসংখ্য উম্মত হল রসুল্লাহ লাই কিতাব ডাকালি দোয়া করতে আছে হাজির আনে কেরাম। তাইলে দেখা গেল আল্লাহ এই সবর এখতিয়ার করার কারণে আল্লাহ এমন নেকির দরজারে জারি রাখলা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার উম্মত অসংখ্য উম্মত দান করলা, আর আওলাদর আর কোনো ব্যথা আর কোনো প্রয়োজন নাই, হি এমন খাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, ফাইলা ফানি ফানি দিয়া কিতা হইব কিয়ামতের ময়দানে, হাদিস শরীফের মাঝে কোরআন শরীফ আনেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এই আয়াতের তাফসীরের মাঝে আনে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন কিয়ামতের ময়দান উম্মতের সাক্ষী হইবা, বুঝেন জানে কথাটা উম্মতের কি হইবা সাক্ষী হইবা, ওকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল কিয়ামতের ময়দানে কি হইবা উম্মত হলর সাক্ষী হইবা, এই লন্ডনে যাবা ইয়ে করবো ই জায়গাখান কিত হয় যায় আল্লাহ পাক রাব্বুল আলামিনে হাউজে কাউসার রসুলুল্লাহ রে মালিক বানাইয়া দিবা, কিয়ামতের ময়দান তফসিলের কিতাবের মাঝে আনন যে ই হাউজে কাউসারটা কিরকম হইব তার পরিচয় দিরা, যে ও কোথাল্লাই কইতাম সে যে রসুলুল্লাহ যে যে সবরটা আল্লাহর কাছে কত মকবুল হইছে, তফসিলের কিতাবে আনেন হাউজে কাউসারের চতুর্দিক হইব আপনার বিভিন্ন জাত ফুল এবং ফলর বাগান হোক সোহান এটা কুফতা হবে, বিভিন্ন জাত ফুল এবং ফলর যদি বাগান থাকে আপনারা খোঁজ চাইন দেখি বিভিন্ন জাত ফুল এবং ফলর গ্রান এক এক ধরনের গ্রান আইব না নি, তাহলে এটার পরিবেশটা খুব সুন্দর হইব না নি খুব আরামদায়ক হইব না নি, আর হাউজে কাউসারের যে পানিটা থাকবো এটা দুধ থাকি সাদা থাকবো মধু থাকি মিঠা থাকবো এটা টেম্পার এত বেশি হইব, এক ফুটা পানি যদি খেও একবার খাইতে পারে আল্লাহ পাকে তার লাগে জাহান্নামের আগুন দিয়ে হারাম করে দিলে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ই কাফির হলর ই নিন্দা ধৈর্য সবর করার কারণে আল্লাহ পাকে তান্ডে ই হাউজে কাউসারের ই পানির কুফর মালিক বানিয়ে দিবে, আল্লাহর হাবিবে ফরমান যে আনাস আমি হাউজে কাউসারের কিনারা থাকবো, আমার উম্মত হল কিয়ামতের ময়দান বড় কঠিন অবস্থার মাঝে ফলব আমার উম্মতর আমল যেভাবে থাকবো সেভাবে ময়দানে মাশর থারইব, কেউর
কিয়ামতের ময়দানে মাথার নিকটবর্তী সূর্য আইব, যে সূর্য এখন উল্টা আছে। কিয়ামতের ময়দানে সূর্যরে বাহু করি আল্লাহ পাকে আমরার দিকে করে দিবা, মাটি তামা তাকি আরো গরম হইব, অত্যপ্ত গরমে মানুষের শরীরের চামড়া ছুটিয়া যাইব, শরীরের রক্ত ফোড়া আরম্ভ হইব, রক্ত ফরতে ফরতে মানুষের শরীর তাকিয়া ফানি বাইর হইব, এই ফানি গুলা দুর্গন্ধময় হইব, খেউরর আটু ফানি, খেউরর কমর ফানি, খেউরর গলা ফানি, খেউরর সাতার ফানি হইব। আল্লাহর হাবিবে পরিচয় দেয়নি কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় উম্মত বড় পরিশানোর মাঝে থাকব, আটব আর রসুলে পাক রে খালি উম্মতে খুঁজাইব, উম্মতর ভরসা যে আমার রসুলে যদি ফাইন তাহলে আমারে হয়তো কোনোভাবে আমার রসুলে আমারে সাহায্য করব। তো আল্লাহ রসুল ইসলামের এই কঠিন অবস্থায় উম্মত পড়বো হলো রসুল্লাহ কিনারা। আল্লাহ রসুলে ফরমাই যে আল্লাহ রসুলের একটা দুইটা সিফত আছে, আমার আলোচনা শেষ হল ইয়ার, যে রসুল সাল্লামের যত কোরআন শরীফ হাদিস শরীফ রসুল্লাহর জীবন ৬৩ বছর কুজাইলে দুইটা গুণ পাইবা রসুল্লাহ। একটা গুণ হইল রসুল জমিন থাকা অবস্থায় ৬৩ বছর যে গালিছে মারছে নিন্দা করছে আল্লাহ রসুলের কোনো উত্তর দিছেন না, তার প্রতিশোধ লইছেন না, বরং তারে কিভাবে বুঝাইয়া দিনের মাঝে আনা যায় রসুল্লাহ সেই চেষ্টা করছে। আর আরেকটা হইল সমস্ত কোরআন হাদিস সারা রিচার্জ করলে পাইবা কিয়ামতের ময়দানও এর রসুলে পাক সাল্লাম একমাত্র যে ব্যক্তি শুধু উম্মতরে আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া কিভাবে সাফায়াত করিয়া উম্মতরে জাহান্নাম থেকে জান্নাত নিতা ও চেষ্টা করবো। ও রসুলে পাক সাল্লামে কিয়ামতের ময়দানও এমন কোন সময় নাই উম্মতের কথা বলতা নাই, এখনো কবরও বলতা নাই, কিয়ামতের দিনও বলতা নাই, দুনিয়া তাইও রসুল্লাহ উম্মতের কথা বলছেন না। ও নবীয়ে মুহূর্ত কিছু সময় আল্লাহ পাকে ও রসুল্লাহরে যেই যে সবর করছিল তার যা যা দেওয়াল লাগিয়া আল্লাহ কইব আমার হাবিব আপনি হাউজে কাউসারও যজ্ঞ ফানি খাওয়া যাইবা রসুল্লাহ হামাইবা, হামানির লগে লগে রসুল্লাহর খানো খান্দার আওয়াজ আইব, চিৎকার আইব, করুণ শব্দর আওয়াজ আইব, রসুল্লাহ এগুলারে ফালাইয়া লাফ মারি বারইয়া আইবা যে হা আমি আমার উম্মতরে বলি লইছি, আমার উম্মত মনে হয় অসহায়। আল্লাহ রসুলে ফরমাইন যাইয়া উম্মত দেখবা রসুল্লাহ হাউজে কাউসার তাকিয়া জগ বরিয়া ফানি লইবা, আর কাফ তাক কাফ দিয়া উম্মতরে ভাইয়া রসুল্লাহ ফানি খাওয়াইবা, অসংখ্য অগণিত গুণাগার উম্মতরে ফানি খাওয়াইবা, যারা খাইবা এরা বিনা হিসাবে জান্নাতের অধিকারী। আজানের সময় গেছে কি আজান বাদেই আমি দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কবুল করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমির মাওলা আমরার এই আলোচনারে কবুল ফরমা, আল্লাহর উপরে প্রত্যেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও, আল্লাহ খাস করি আমরার জীবনের তাম গুণার সামনে লইয়া তোবা করি আর আমরারে মাফ করি দেও। ইয়া আল্লাহ এই মজলিসের সবচাইতে গুণাগার নাকাবিল বান্দা হইলাম আমি মাও, আল্লাহ এই মজলিসের তোমার বহু মায়ার বান্দা গ্লোরাত আছে মাওলা, যুবক হকলো রাত আছে, মাসুম বাচ্চা হকলো রাত আছে, তালবা হকলো রাত আছে মাওলা, সবে দাড়িওয়ালা মানুষ যারা রাতে দিচ্ছে তোমার শরম লাগে। আয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবার বাড়ি দেখনে ওলা মানুষ রাত লইয়া তবা করি আর আমারে মাফ করি দেও, আমার মতো যদি ইলার কেউ দোষর দোষী না গুরুরে মাফ করমা, আল্লাহ আমরার জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও। ই মজলিস আমরা বহুত আছি মারা বাবা হারাম, যারা মা খুইয়া বাবা খুইয়া ডাক দেওয়ার জায়গা রাইলেছি মা,
আল্লাহর কবর বসে মা বাবারে মাফ করে দে, এরার কবর খানায় জান্নাতর বাগ বানাই দেও। ইয়াত্রা ভর এলাকার তামা মর্দে গান অকলরে মাফ করে দেও। জীবন চলার বতে তোমার বহু বন্দা বন্দি অকলে আমরা রে মায়া করি করি, আল্লাহ সারা কি রে কি অন্ধকার গড়াত কে শুনবি কে চায়া গুরু রে মাফ ফরমা। আল্লাহ হাসরি মাওলা বিমারি অকলরে শিফা নায়াত ফরমা, অভাব ইয়াকলার অভাব রে দূর করে দেও। খাস করে আমরা প্রত্যেকরে হালাল রুজি দান করে দেও, হালাল মাল দিয়ে আমরা রে মালামাল করে দেও। শয়তান আর তামাম অসুয়াসাত থেকে আমরা রে আমরা রাওলা দখলরে হেফাজত ফরমাও। জালিমর জুলুম দুশ্মনর দুশ্মনী বাকির বাগাতি আল্লাহ হাসদর হাসদিত কি আমরারে হেফাজত ফরমাও। জানি না মাওলা ই মজলি সখে কুনা সালিয়াত বড়াই সুন মাহবুদ, প্রত্যেক ঘরনে কাসারে পুরা করি দেও। আল্লাহ অবাবর দেশ আমরার অবাবর তারণ আমরার বৌতর ভাই বন্ধু আপন জন দেশের সাড়ি আলাল ডুজিরা সালুয়া বিদেশ বাড়ি ফাড়ি দিছেন মাওলা। বহু মানুষ আমরার দেশ বাক্স বন্দি হইয়া হাজির, দোয়াই তোমার দরবার দোয়াই তোমার খুদাই দপ্তর, আমরার কোন বিদেশির বাক্স বন্দি করি হাজির হরাইও না। অল্প দিনে বেশি বেশি আলাল ডুজি হরাইয়া মা বাবা বিবি বাচ্চার কুলানি হাজির হরিও। আল্লাহ জানি না কোন দিন আমরার মৌতার পরওয়ানাই হাজির হইব মাহবুব, মরণের গাঠো আমরার সহ্য করিও। সরকার তো আমরার আসান করিও, কবরে হাসরে মিজানে ফুজিরাতে যত মুসিবতর গাঠ তোমার দয়া দিয়ে আমরার পার করিও। দুনিয়া আখেরাতে কোন গাঠো আমরারে শর্মিন্দা করাইও না, তোমার হাবিবরে আমরার উপরে খুশ ফরমাও, তুমি মাহবুব আমরার উপরে খুশ আর রাজি হই যাও। ইয়া আল্লাহ ই মজলিস রে কবুল ফরমাও, ই মজলিস দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য করছেন প্রত্যেকের সাহায্য রে কবুল ফরমাও। হাসরের ময়দান ই মজলিস আমরার লাগি নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ হরি ফরিয়াদ মাহবুব, জানি না কোন দিন আমরার মৌত হাজির হইব, মরণের সময় তোমার হাবিবার চেহারে আনোয়ার আমরার সামনে হাজির ফরমাই, তোমার হাবিবরে দেখাই দেখাইয়া আমরার দৌলত ঈমান দিয়া খাতেমা বিল খায়র নসিব ফরমাইও। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা